Fundamental Research, it is a proud privilege and honor to have Dr. Prashad Duari sir. He is pleased to take a seat. Science Division, Nissa. আপনারা জানেন যে 30 আগস্ট 2023 ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের, এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে। আই থিঙ্ক উই আর দি ফোর্থ নেশন ইন দি ওয়ার্ল্ড। এবং শুধু তা না, 30 আগস্ট 2023 চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় না, সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে, রিসার্চ করতে পেরেছে। এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি। তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম 23 আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে। তারই একটা অঙ্গ বিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি, এবং দিস ইজ দ্যাট প্রোগ্রাম টুডে বিয়ার। এবং আমি অনুরোধ করব রাজ্যের সবাইকে, ছাত্রছাত্রীদের যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, দে মাস্ট কাম ফরওয়ার্ড অ্যান্ড টু টেক পার্ট ইন দি প্রসেস অফ স্পেস অ্যাপ্লিকেশন, স্পেস রিসার্চ মোর সাকসেসফুল, যাতে করে আমাদের দেশ পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত। থ্যাংক ইউ।